আমি এমনিতেই চলে যাব শুনেন এই ভাই আমি এমনিতেই চলে যাব সরি করছি আমি তো দোয়া করতেছি শেষ আপনি দোয়া করতেছি আপনি দাঁড়ান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম বাস্তবতাটা বলি কিছু লোক অযথাই হিংসা করতেছে বুঝে যেটা বলি অযথাই হিংসা করে প্রশাসনকে ঘুষায় প্রশাসনকে ঘুষায় দেয় অমুকের এত সুন্দর পাজারো গাড়ি অ্যাপাচি গাড়ি আমার একটা সাইকেলও নাই জ্বলতেছে তোর জ্বললে বেটা যায় আসে কি যে বেটার এ পাশে আছে এবারে কি আপ পাশে তোর দিয়ে দিব তুই পারলে কামাই করে লো ত্যাগ স্বীকার কর তুমি ত্যাগ স্বীকার করো তুমি পাবা তুমি ত্যাগ স্বীকার করো দিনের জন্য জাতির জন্য ত্যাগ স্বীকার করো এটা শুধু আমি না জিতনে তোমারা কুরবানি ইতনে তোমারা মেহরবানি যে ত্যাগ স্বীকার করবে আল্লাহ তাকেই উঠায় দিব আজব সমস্যা আমি একটা কথা বুঝতেই পারতেছি না যে আমি তো আপনাদের সন্তান তো আপনি যে বাধা দিচ্ছেন আপনার এই এলাকায় থাকার অধিকার আছে কথা বলবার অধিকার আছে আমার নাই তাহলে থাকলে আপনি এই সমস্যাটা করতেছেন কেন খুঁচাচ্ছেন কেন আসলে চাইটা কি আমি আজ আজিব হয়ে যাই এরা চাইটা কি আমরা দিনই কথা বলবো দিনই মানহাজে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো এটা না চায়া এরা চাচ্ছে বারবার খুঁচাইয়া বারবার খুঁচাইয়া কোন দিকে নিতে চায় আল্লাহ জানে এদের মধ্যে অতি উৎসাহী আছে হিংসায় জ্বলে এমনও লোক আছে যারা যে রাত্রে বাহির হয়েছি ওই রাত্রে আমার গিয়া এত দরদ রাত্রি দুইটা আড়াইটার সময় গিয়া পাগড়ি পরাইতেছে দুইটা আড়াইটার সময় পাগড়ি পরাই দিয়ে ভিডিও করতেছে হুজুরে আমরা পাগড়ি দিতেছি 32 মাস পরে হুজুর আসছে দিন শেষে শুনি আজকে নাকি এই হুজুরি আবার প্রশাসনের লোকদেরকে গিয়া বলতেছে বিতর্কিত বক্তাকে আনা যাবে কাহিনী কি শুনলাম শুনলাম আমি আব্দুল কাইম সাহেব হুজুরকে বেশি সম্মান করি আমার উস্তাদ তাদেরকে সম্মান কম করি এই হলো তাদের জল আচ্ছা উস্তাদকে বেশি সম্মান করা নাকি গুনা মুফতি তাহের কাসিম সাহেব হুজুর আমার উস্তাদ আজব সমস্যা তাহের কাসিম সাহেব হুজুরের প্রোগ্রাম আমি নিজে রাখছি নেত্রকোণার যে মাহফিলটা আমি নিজে আমি যখন মাহফিলের ডেট দেই না তখন এ বাবা কথা বলি না তো বাবা প্লিজ একটু চুপ থাকুন দয়া করে কষ্ট কথাগুলো বলবো আমি বয়ান টয়ান করবো না দোয়া চেয়ে চলে যাবো জাস্ট আপনাদের সাথে একটু দোয়া নেওয়া কষ্টগুলো শেয়ার করো মুফতি তাহের কাসিম সাহেব হুজুরের প্রোগ্রামটা এমন সময় হুজুর আমি নিছি যখন আমি কোনো মাহফিল নেই না হুজুর নিজে কাসিম সাহেব হুজুর মুফতি তাহের কাসিম সাহেব হুজুর আমার মাদ্রাসায় আমার বাড়িতে গেছে হুজুরকে আমি বলার জন্য বলছি না আল্লাহ মাফ করুক আমি এত ব্যস্ততার মধ্যে শত শত লোক আমার বাড়িতে আসতেছে আপন কি বলে আপন আপন লোক একবারে কাছের পরিবারের লোক ফুফু খালা মামা চাচা এদেরকে সময় দিতে পারতেছি না আমি হুজুরকে আমার রুমে বসাইয়া খাবার খাওয়াইছি নিজে খাবার গুলো নিয়ে গেছি আমি হুজুর আসার সময় হুজুরের ডেটটা আমি দিচ্ছি 29 নভেম্বর এই প্রোগ্রামটা কিছু মানুষ অযথাই উস্কানি তৈরি করে নিজেদের দ্বন্দ্ব নিজেদের এলাকার দ্বন্দ্বটাকে পুঁজি কইরা আমার এখানে ভুক্তভোগী বানাইছে তারা কমিটি নিয়ে গণ্ডগোল তারা কেন মাহফিলের আগে দেবাকে দাওয়াত দেয় নাই একজন নেতা এই জন্য সে মাহফিল করতে দিবে না তাইলে ইস্যু তৈরি করতে হবে যেমন সিম্পেথি তৈরি করতে হবে তার পক্ষে এটা কিভাবে সম্ভব যে মাদানী হইলো সরকার বিরোধী তাইলে মাদানী রাখুন যে ইস্যু বানাইছি এমন ইস্যুটা বানাইয়া গোলমাল পাকাইছে এক পর্যায়ে আমার কাছে তো অনেকের কাছ থেকে নিউজ গেছে এক পর্যায়ে বলতেছে
যে এলাকার লোকেরা দর্শছে হুজুররা দর্শছে যে ঠিক আছে মাদানি সাহেব আসতে পারবে সালাম কালাম দিয়ে চলে যাবে বয়ান করতে পারবেন মানে এলাকাবাসী দর্শছে কিছু আলেম ওলামা তারা দর্শছে যে হুজুর আসবে একটু কথা বলুক তো বলতেছে ঠিক আছে কথা বলতে পারবে 15 মিনিট কিন্তু কি কথা বলবে এটা আমাকে বলিয়ে তারপর বলতে হবে ওরে বাবা কি নেয়া থামাই দিবি আল্লাহু আকবার সে এক বিশাল নেতা হয়ে গেছে তাকে শুনায়া তারপর মাদানি কি বলবে মাদানি কে মাদানির কলিজাটা কতটুকু সেটা জানো না তুমি বেটা কি আজীব সমস্যা আমাদেরকে বলে কয় মিনিট কথা বলবো তাকে শুনায়া বলতে হবে এই কষ্ট রাখি কোথায় শুধু ঝামেলা পাকাচ্ছি না এরা যদি মনে করে আমরা ঝামেলা তৈরি করতে পারি না আমরাও তাদেরকে ঝামেলা ফেলতে পারবো না তাহলে তারা কিন্তু ভুল বুঝতেছে আমরা ঝামেলা চাই না মাত্র আসছি ঝামেলাটা এড়াইয়া চলতে চাই সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে মাহফিল করা এরা অযথাই অতি উৎসাহী হয়ে ঝামেলা পাকাচ্ছে ঠিক অযথা টাটকা সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের কি ছাড়তো কথা বলেন আমাদের কি কি ছাড়তো তো ছাড়ছে মাহফিলের অনুমতি দিছে তাহলে আপনার সমস্যাটা কোথায় প্রশাসন ঝামেলা করে না কিচ্ছু না অযথাই প্রশাসন কি ভুষা প্রশাসন কি করবে একদল যায় বলে হুজুর আসতে পারবে না আরেকদল যায় বলে হুজুর আসবে তখন এরা তো পরে একটা মানে এর মধ্যে তাদের তো নিরাপত্তার দায়িত্ব তারা পরে যায় একটা ঝামেলা নিয়ে তো এই জন্য এগুলো যারা করতেছেন দয়া করে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আর আমাদেরকে অযথা খেপায়েন না অযথা খেপায়েন না আমরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না আপনি রাস্তায় গাড়ি থামাবেন মেরে ফেলবেন এই করবেন সেই করবেন আরে আমরা বিশ্বাস করি না যা আজালুহুম লা ইস্তাগফিরু সাআ ওয়া লা ইস্তাগফিরু আল্লাহ পাক না চাইলে এক বিন্দু আগে আপনি মারতে পারবেন না আপনি কুত্তা জানোয়ারের মতো মরে যাবেন আজীব সমস্যা আজব সমস্যা আমি পরবর্তী মাহফিলগুলো করতে পারবো কিনা এই টেনশন আমার নাই একটু আমি যেই দিন সুযোগ পাই সেখানে সুযোগ পাই যতটুকু বলার বলে ফেলি আলহামদুলিল্লাহ শেষ বলতে পারলে বললাম না পারলে না কিন্তু আমার কষ্ট যে আমি নেত্রকোনার সন্তান আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ছেলে আমি আপনি আমাকে ডাকেন কি হয়েছে কি সমস্যা আপনি আমার কাছে বসেন কথা বলেন কথা না বলে এইভাবে এই যে কমিটিগুলো নিরীহ মানুষ এরা একটা প্রোগ্রামে অনেক আশা করে কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে ডেকে নিয়ে আসে এরা এতগুলো ঝামেলায় পড়তে চায় না ঠিক কি ঠিক না এরা এই ধরনের ঝামেলায় পড়তে চায় এরা থাকে কষ্টের মধ্যে হ্যাঁ হুজুরে দাওয়াত দিয়ে কি মুশকিলটার মধ্যে বললাম এবং মানুষ এতগুলো আসবে এদের কাছে কি জবাব দিব আর হুজুর যদি আসে আর হুজুর বক্তব্য দেয় আমাদেরকে বিপদে ফেলে এই ধরনের টেনশন আমরা কাউকে বিপদে ফেলতে চাই না সোজা কথা বলছি আমরা কেউ বিপদে পড়ব এটা চাই না আমার জেলায় আমি পূর্বদলায় দুইটা প্রোগ্রাম করেছি পূর্বদলায় দুইটা প্রোগ্রাম আপনি খুঁজলেন না প্রোগ্রামগুলোতে কোনো কিছু হয়েছে কিনা কোনো প্রবলেম হয়েছে কিনা কিচ্ছু হয় না কিচ্ছু হয় না জাস্ট সমস্যাটা কেন তৈরি করে তাকে বেশি মূল্যায়ন করা হয় না ব্যাস ব্যাস তাকে মাহফিল কর্তৃপক্ষ বেশি মূল্যায়ন করে নাই এখন মাহফিলটা বন্ধ করতে হবে তাহলে সুত কি সুত হইলো রসুল ইসলাম মাদানী আসতে পারবে না সে বিতর্কিত তাহলে এখানে কিন্তু আমি ইস্যু না ইস্যু কি না আমি না স্থানীয় রাজনীতি কিছু লোক চলে যাচ্ছে থানায় কিছু লোক চলে যাচ্ছে ওখানে নামদারি হুজুর আবার চলে যাচ্ছে অমুক বক্তাকে আনা যাবে অমুক বক্তার সমস্যা আছে এই আছে সেই আছে সমস্যা কি এই যে গুরুত্ব তারে কম দিছে এখন বলেন উস্তাদের সম্মান আর অন্য জনদের সম্মান কি সমান হয় না সমান হয় না পিতার সম্মান আর অন্যদের সম্মান কি বাবার সম্মানের সমান হয় না এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝেন তাহলে আপনার কম বুঝনি আপনি চুপ থাকেন ঝামেলা পাকেন না আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন হুজুরে বলেন আমিন আমিন দোয়া চাইতে এসেছি আমি আপনাদের সন্তান এখন বিয়ে করছি আপনাদের এলাকায় ভাই জানি দিছি কুমরি কুমরি হ্যাঁ কুমরি আর বসিগুড়া তো এক দুই কিলো নাকি এক কিলো একটু তাহলে আপনাদের জামাই এই যে পিছন থেকে হচ্ছে আপনার জামাই বাবাজি জামাইরা তো গোষ্ঠী পাউ চাহে জামাইরা জামান চাই তাই কইতে পারে শ্বশুর বাড়ির লোকেরা টেনশনে থাকে জামাইরে কিছু বলি তো মাইয়া লিত তাই না তো আমি তো এমন নেত্রকোনা সদরের জামাই আপনাদের জামাই আপনারা জামাই বিপদে বললে মাইয়া বিপদে পড়বো না টেনশন তো আপনাদের
প্রিয় হাজিরে কথাগুলো কষ্টে বলল কষ্টে বলল দেখেন আল্লাহকে ভয় করতে হবে কত বড় বড় নেতা আপনি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বড় বড় নেতা হয়ে গেছেন শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তি লাশ পড়েছিল কেউ যায় নাই দেখতে এমন অবস্থা হয় নাই তাহলে কি মনে করেন আপনি নিজে ও তো এত বড় এমন ব্যক্তি পড়ে থাকে লাশ পড়ে থাকে কেউ দেখতে যায় না এমন অবস্থা হয়ে যায় তাহলে আপনি আমার লাশও পড়ে থাকতে পারে কেউ দেখতে যাইতে পারে না আমার আল্লাহকে ভয় করতে হবে পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করতে হবে না আল্লাহকে আমার প্রোগ্রাম আছে মালনি আমি মালনি পর্যন্ত যাইতে পারবো কি না নাকি আর আগে হায়াত শেষ এটা তো আমি জানি না তাহলে ভয় কাকে করবো জোরে বলেন আল্লাহকে ভয় করবো মানুষকে ভালোবাসবো কার জন্য মানুষকে ঘৃণা করবো কার জন্য আপনি যেদিন থেকে আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন আল্লাহর জন্য ঘৃণা করতে পারবেন সেদিন আপনি বুঝবেন আপনার ঈমানের মধ্যে পরিপূর্ণতা প্রিয় হাজিরিন আজ এলাকাবাসী হিসেবে একটা দরদি কথা বলে ফেললাম কষ্টের কথা বলে গেলাম কেউ কষ্ট নেন নাই তো কষ্টগুলো শেয়ার করলাম একটা কথা আছে না যে পাড়া ফিলে ঘষাঘষি মরতে জীবন শেষ হেরা হেরা ঘষাঘষি মারামারি মজামাজি কইরা আমার জীবন শেষ করে গেছে আমি স্টেজের দিকে যাই হঠাৎ করে কবজুর আমনের বয়ান করুন যেত না আমি কি করবো বেচারা মানুষ আমি ফিরে যাই আর কি করবো আগের তেজটা নাই পাইতেছি না এনার্জিটা তো আমি ফিরে যাই জগড়াঝাটি করি না কিন্তু এই যে ফিরে যাই তারপরেও তারা থামে তারপরেও তারা থামবে আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুন আমিন আরো জোরে বলেন আমিন আয়াতে কারিমা তিলাওয়াত করে যখন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا الله বলেন হক যখন চলে আসে বাতিল তখন পলায়ন করে ঠিক আমিও দেই আপনারাও দেই ঠিক করেন আপনি আমরা সবাই দেই হাসতেছেন এখানকার প্রায় বিশ তিরিশ জন লোক ক্যামেরার দিকে তাকাইতেছে আমার দিকে না তাকাই কি হলো আপনাদের এই একটু কাজের জন্য আপনাদের মন চলে গেল ওইদিকে আপনাদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব আপনাদের ফোকাস তো আমার দিকে থাকবে হক যখন চলে আসে বাতিল কি হয় হক যখন চলে আসে বাতিল দূর হয়ে যায় পলায়ন করে অতএব আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে কিসের পক্ষে হকের পক্ষে থাকা লাগবে হকের পক্ষে থাকতে গিয়া যদি আপনাকে আমাকে দিনের পথে জীবন দিতে হয় জীবন দেয়া লাগবে রাজি আছেন কে কে নারায়ণ তাকবীর রাজি আছেন তো হকের পক্ষে তাইকা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুনেন হকের পক্ষে মানুষগুলো যখন জ্বলে উঠবে তখন ফজরের নামাজের মসজিদে দেখবেন যে সব মানুষ চলে যাবে এখন আপনাদেরকে তো ফজরের সময় খুঁজে পাওয়া যায় না মসজিদে এটাও ঠিক আমরা হাসি লজ্জাও নাই আজ আমরা একটা যুবককে দেখলে হুজুর অনেকে নামাজ পড়ে এমন যুবককে দেখলে দেখছো অমুকের ছেলেটা নামাজ পড়ে কিন্তু কেউ এই কথাটা বলে না হওয়া তো উচিত ছিল এমন যে দেখো ওই ছেলেটা নামাজ পড়ে না মুসলমান নামাজ তো না সবাই পড়বো সবারই পড়তে হবে অথচ এখন নামাজ পড়ে এটা আশ্চর্য হয়ে বলে তাইলে আমাদের সেদিনই বিপ্লব সম্ভব ইসলামী বিপ্লব দিন প্রতিষ্ঠা সেদিন সম্ভব যেদিন ফজরের নামাজের সালাতে এই পরিমাণ জনসমাবেশ হবে সেদিন আর আমাদের দিনের জন্য বিপ্লবের জন্য চিল্লাইতে হবে না সেদিন বিপ্লব এমনিতেই হয়ে যাবে তবে আশার আলো দেখতেছি আশার আলো দেখতেছি আজ বিভিন্ন দলের যুবকেরাও দিন প্রতিষ্ঠার পথে আসতে চায় দিন প্রতিষ্ঠার কথা বলে আজ গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জাগরণ গাজার হামাসের ভাইদের জাগরণ আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে মুসলিম উম্মার যুবকদের মধ্যে
এক নবজাগরণের বিপ্লবের জাগরণের এক শক্তি দেখা যাচ্ছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাগরণ থেকে আশা জাগে আমরা বুঝতে পারি এই জাগরণ সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকসা বিজয়ের পূর্বের আলামতের কিছুটা আভাস দেয় আমাদেরকে জানিয়ে দেয় আকসা বিজয়ের পূর্বে যুবকদের মধ্যে যেমন জিহাদ স্পৃহা ঈমান স্পৃহা ঈমানী জাগরণ তৈরি হয়েছিল ঠিক তেমনি আজকের মুসলিম উম্মার যুবকদের মধ্যেও এ ধরনের জাগরণ এ ধরনের স্পৃহা আমরা দেখতে পাই অতএব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা বিশ্বে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার জন্য খুব বেশি অপেক্ষা করা লাগবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এজন্য আমাদেরকে মসজিদমুখী হতে হবে কুইমুখী তওবা করেন আজকে থেকে তওবা করেন রবের দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক মনে করি ঐচ্ছিক না পাঁচ ওয়াক্ত নামাজ এটা কি ইচ্ছা করলে বললাম না বললে ছেড়ে দিলাম নাকি বাধ্যতামূলক জোর বলেন বাধ্যতামূলক আমরা সমাজ পরিবর্তনের কথা বলি আল্লাহ সমাজ পরিবর্তনের কথা বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা খারাপ কাজ থেকে বিরত রাখে যত বেশি মানুষ নামাজ পড়তে থাকবে তত বেশি সমাজে রাষ্ট্রে পরিবারে ফাহশা কাজ খারাপ কাজ দূর হয়ে যাবে যত বেশি মানুষ দিনদার হয়ে যাবে খারাপ কাজ দুর্নীতি লুটপাট চুরি রাহাজানি খুনকারাবি সব কমে যাবে অতএব আমাদের পরিবর্তন হওয়া লাগবে ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম ততদিন আল্লাহ পাক কোনো জাতিকে পরিবর্তন করেন না যতদিন নিজেরা নিজেরা যে জাতি পরিবর্তন না হয় সে জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না অতএব আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে আল্লাহ অন্য আয়াতে বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওই কথা কেন বলো যা নিজেই করো না আজ আমাদের অবস্থা এমন যে আমি নিজে যা করি না তা বলি নিজে যা বলি তা করি না আমাদেরকে এর থেকে ফিরে আসতে হবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হবে যত কিছুই হয়ে যাক আমাদের আমলি হতে হবে দিনদার হতে হবে ঈমানের শক্তিতে বলিয়ান হতে হবে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে রাখছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যে ব্যক্তি ঈমান আনলো এবং নেক আমল করলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তো জান্নাতের ফিরদাউসের মেহমানদারি পাইতে চান ইনশাআল্লাহ যুবক প্রিয় ভাই আজ ইয়াবার পিছনে ছুটছে মদের পিছনে ছুটছে গাজার পিছনে ছুটছে ফাহেশা ভিডিও দেখার পিছনে পর্ন স্টারদের পিছনে ছুটছে আহ আমার যুবক প্রিয় ভাই আজ চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে পর্ন স্টারদের ভাষায় কথা বলে লজ্জাও নাই তার সে এটাকে সুন্দরভাবে হাসি করে ঠাট্টার মতো বলতে থাকে আমাদের আফসোস এ জাতির যুবক ধ্বংস হয়ে যাচ্ছে এ জাতির কর্ণধারদের চিন্তা নাই আজ যুবক চাকরির জন্য টাকা পাচ্ছে না চিন্তায় করতেছে নেশাগ্রস্ত হচ্ছে আজ যুবকের কোনো ব্যবসা করার মতো টাকা নাই এই যুবকরা বেহায়াপনার দিকে চলে যাচ্ছে আমি তো দেখতেছি এই যুবকদের পদস্খলনের পিছনে যত জানা এই যুবকরা দায়ী তার চাইতেও বড় দায়ী আমার রাষ্ট্র এবং সরকার এবং এই সিস্টেম এই যুব সমাজের পদস্খলন এই যুব সমাজ যে ধ্বংসের পথে আজ ধ্বংস হয়েই গেছে বললেও চলে এই যুব সমাজের এই পদস্খলনের পিছনে আমাদের এই সিস্টেম আজ 10 লক্ষ 15 লক্ষ টাকার ঘুষ ছাড়া ন্যূনতম চাকরি হয় না আর যখন এই 15 লক্ষ 20 লক্ষ টাকার চাকরি পায় একটা ছেলে পুলিশে যায় বিভিন্ন পেশায় নিয়োজিত হয় সেই ছেলে চিন্তা করে আগে বাবার জমি বিক্রি করে যে টাকাগুলো গেছে আগে সেইগুলো পকেটে ভরতে হবে কবে পরিবর্তন আসবে কিভাবে পরিবর্তন আসবে সূচনা থেকে পরিবর্তনটা শুরু করতে হবে এজন্য আমি প্রত্যেক প্রোগ্রামে বলতেছি প্রিয় হাজিরিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যেতে হবে আপনি আফগানের দিকে তাকিয়ে দেখেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আড়াই বছরে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মুদ্রা হলো আফগান মুদ্রা কিভাবে সম্ভব
আজ আফগানের শাসকরা সাইকেল দিয়ে হেঁটে অফিসে যায়, মন্ত্রী পর্যায়ের নেতারা হেঁটে সাইকেল দিয়ে অফিসে যায়। আর আমাদের অবস্থা কি, এ গভর্নমেন্ট কিংবা ওই গভর্নমেন্ট না, সবাই এই অবস্থা যে দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি, টাকা মানি লন্ডারিং, দুর্নীতি করতে করতে বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করা, এই জন্য আমাদের কালচার তৈরি হয়ে গেছে। এটা আপনি মনে করিয়েন না যে এই সরকারই করতেছে বা এই সরকারের নেতারাই করতেছে। এই জন্য বলতে চাই, এগুলোর পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি সকল খারাপ কাজ ছেড়ে দিতে বাধ্য। কেন? কারণ তার মনের ভিতরে এই ভয় আছে, আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, আল্লাহ পাকের সামনে প্রত্যেকেই একা একা আসতে হবে। কয়জন করে? একা একা আসতে হবে। অতএব অমুকের ছেলে অমুক ডাক দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে, এই জিজ্ঞাসাকে যে ভয় করবে সে ব্যক্তি কোনোদিন খুন করতে পারবে না, সে ব্যক্তি রাহাজানি করতে পারবে না, চুরি করতে পারবে না, মদ খেতে পারবে না, জিনা করতে পারবে না, সুদ খেতে পারবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। অতএব আমি সকলকে বলবো, আল্লাহর দিকে ফিরে আসুন। কোন দিকে? যুবক ভাই বিশ্বাস করো, বিশ্বাস কর, তোমার মন খারাপ, তোমার বিয়ে হচ্ছে না, রোজা রাখো, আল্লাহকে সিজদা দাও, দেখবা তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। কথা দিলাম, যে বাবারা বলেন, মারা বলেন, আমার সন্তান কত কথা শুনে না, হুজুর একটু ফু দেন, পানি পোড়া দেন, কাজ হবে না, চ্যালেঞ্জ করলাম কাজ হবে না, টিপস নেন, টিপস নেন। যে সন্তান ছেলে মেয়ে কথা শুনে না, কিভাবে কথা শোনাবেন, টিপস দেই, অ্যাপ্লাই করেন, এক মাস অ্যাপ্লাই করেন, যদি কাজ না আসে আমার কাছে এসেন। প্রথমত আপনি তো আপনার মালিককে চিনেন, আপনি যার অধীনস্থ তার কথা শুনেন না, আপনার অধীনস্থরাও আপনার কথা শুনে না, বাস, ক্লিয়ার? আপনি আপনার যিনি মালিক ওনার কথা শুনেন, ওনার আমলগুলো, ওনার হুকুমগুলো মানেন, এবং আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার স্ত্রীকে, তাদেরকেও আপনি আপনার মালিকের সাথে জোড়ায়া দেন। চ্যালেঞ্জ করলাম এক মাস অ্যাপ্লাই করেন, সন্তানদেরকে, স্ত্রীকে, ছোট ভাই বোনকে, যারা আপনার কথা শুনে না, এক মাস নিজেও আমলি হয়ে যান, তাদেরকেও আমলি পরিবেশে নিয়ে আসেন। এক মাসের মধ্যে চ্যালেঞ্জ করলাম আপনার কথা শুনবেই শুনবে। আমি নিজে শুনি না, আমার পরিবার, আমার আল্লাহর কথা আমিই শুনি না। যখন বান্দা তার মালিকের কথা শুনে না, তখন তার অধীনস্থরাও তার কথা শুনে না। এজন্য আমাদেরকে দিনের পথে, আল্লাহর পথে ফিরে আসা লাগবে। ও নেতা, তোমার নেতৃত্ব চিরদিন থাকবে না। ও প্রশাসনের ভাই, তোমার চাকরিও চিরদিন থাকবে না। বক্তার বক্তাগিরি চিরদিন থাকবে না। এই জনস্রোতে জনপ্রিয়তা এই সেই কোনো কাজে আসবে না। যদি আমি মাওলা পাকের কাছে ধরা খেয়ে যাই, আমার আল্লাহ পাকের কাছে যদি জবাব দিতে হয়, আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার এই জাহান্নামের আসামি হওয়ার পর আমার এই দুনিয়ার যশ, খ্যাতি, আরাম, আয়াস, টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসবে না। ঠিক না? খবর, আরে কবর তো প্রতিদিন হাদিসের মধ্যে আসছে, আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি ইয়া ইবনা আদম, আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে, হে রফিকুল ইসলাম, হে আল আমিন, হে নজরুল ইসলাম। এভাবে মানুষকে আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কবর ডাকতে থাকে, কবর ডেকে ডেকে বলে, আজ তুমি আমার উপরে নাচ গান করতেছো, হাসি তামাশা করতেছো, আগামীকাল আমার ভিতরে এসে তুমি কাঁদবে, আজ তুমি বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করতেছো, আড্ডা দিচ্ছ অনেক লোক, কিন্তু আগামীকাল তুমি আমার ভিতরে থাকবে একা। একা নাকি অনেক লোক দিব? ঘুরে বলেন, আমি একটা প্রোগ্রামে বলছিলাম আগে, একবার খেলে যাওয়ার আগে, আজকে আবার বলি, নাকি ভিতরে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ইউর টেন, হাউ মেনি ক্যান বেল্ট কি, তোমার দলের নাম কি? আমার দলের নাম আওয়ামী লীগ, আমার নেতা শেখ মুজিবুর রহমান। এই সর্বনাশ, তুমি তো নিশ্চয় জান্নাত দিশাও যাও। বলবে না? বলবে না? আমার নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ওরে বাবা, আপনি জিয়ার সৈনিক, মাশাআল্লাহ, জিয়ার যান, দিয়ে দিবে না? না 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 না,
জিয়ার সৈনি কিংবা শেখ মুজিবুর রহমানের সৈনি কিংবা এরশাদ হোসেনের সৈনি কিংবা অমুকের তমুকের সৈনিক বলে পার পাওয়া যাবে না আল্লাহ পাক তোমার আমল দেখবেন মালিহাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا আরে তোমাকে এমন এক আমল নামা দেওয়া হবে এমন এক খাতা দেওয়া হবে তুমি দেখে বলতে থাকবে মালি হাদাল কিতাব আই ভাই এটা কেমন কিতাব لا يغادر صغيرة ولا كبيرة এটার মধ্যে তো ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই কোন দিন কোন হুজুরের মাহফিলে বাধা দিছি এটাও দিবেন আজকে সারাসারি নাই হে বেটা নেতা এই যে লেখা আছে আল্লাহ বলবে কোন দিন কোন হুজুরে বাধা দিছস তুই লেখা কিন্তু আছে কোরআনের কথা বলতে পারে নাই আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকতে পারে নাই তোর জন্য তুই বাধা হয়েছিলি আজকে তোর পিছনে কইরা ফিট মোরা কইরা বাধা হবে শুধু বাধা না এমন এক ফেরেশতার কাছে ছেড়ে দেওয়া হবে যে না চোখকে দেয় না কানে শুনে কোন জালেম পার পাবে না আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া আল্লাহ বলেন হে জালিমরা তোরা কি আমাকে গাফিল মনে করিস তোরা কি মনে করিস তোরা কোন প্রোগ্রামে ঝামেলা করেছিস জুলুম করেছিস কতগুলো আলেমকে গ্রেফতার করেছিস কত আলেমকে বাধা দিয়েছিস সেগুলো আমি জানি না আমাকে কি গাফিল মনে করিস আল্লাহ বলেন আল্লাহ বলেন মুহতিঈনা মুকনিঈ রুসিহিম এদের অবস্থা তো এমন হবে এরা এদের মাথাগুলো উপরের দিকে তুলে হা 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 এমন করতে থাকবে কল্লাগুলো উপরে তুলে জমিনে তাকানোর সময় পর্যন্ত এরা পাবে না কল্লাগুলো এভাবে উপরে তুলে তাফসীরের কিতাবে আসছে লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম তারপাইতে থাকবে আফিদাতুহুম হাওয়া উপরের দিকে থাকে এমন করতে থাকবে জালিমরা আল্লাহ পাকের কাছে বিন্দু মাত্র ছাড় নাই এদের আল্লাহু আকবার আল্লাহু আকবার সবচেয়ে বড় কে আল্লাহ তুই ভাই আমার আশপাশে থাকা লোকরা যারাই আমাকে একটু নসিহা দিতে আসে বলি আসলে আপনারা আল্লাহর শক্তিতে বিশ্বাসী মুখে বলেন আমরা আল্লাহর শক্তিতে বিশ্বাস করি না বিশ্বাস করে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোন ব্যক্তির অন্তরে আল্লাহর শক্তির বিশ্বাস থাকলে পৃথিবীর কোন গায়রুল্লাহ কোন তাগুতের কোন জালেমের পৃথিবীর কোন পরাশক্তির ভয় তার অন্তরে আসবে না বিশ্বাস করে আসবে না যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে যে আল্লাহর শক্তিতে বিশ্বাস করে অতএব আমাদের ভয় করতে হবে কাকে আচ্ছা বলেন পৃথিবীর সমস্ত শক্তি মিলে মরার পরে আর কোন শাস্তি দিতে পারবে আল্লাহ পাকের দিকে ফিরে যাই আমরা সবাই দোয়া করবেন আমার জন্য খাস করে দিনদার হবেন নামাজ পড়া আমি ছেড়ে দেবো আর জুড়ে রাখেন আপনারা কি ওই বক্তা হয়েছেন নাকি যে পুলিশ আইলে ছেড়ে দিবে এইরকম না আপনাদের শুনেন শুনেন আমি আচ্ছা এই আপনাদের বলার দরকার নেই আমি বলতেছি তো আপনারা কেন এমন করতেছেন আমি তো মাইকের সামনে আছি মানুষ কিভাবে হ্যান্ডেলিং করতে পারে আমি জানি আপনারা কেউ পারবেন না আমি করতেছি শুনেন শুনেন এখানে আমরা আমাদের এলাকা না এটা শুনেন এই এলাকায় অপ্রীতিকর ঘটনা কোনো কিছু ঘটুক এটা আপনারা চান অতএব আমি আমার কথা বলতেছি আমি আগায় যাচ্ছি আমি শেষ করে দিব ছেড়ে দিব এর আগে পৃথিবীর কেউ আসলো আমি সারব না আপনাদের শুনেন আমার ইচ্ছার বাহিরে আমাকে কেউ ওখান থেকে নিতে পারবে না এটা আপনারা শুনে থাকুন
আমি আল্লাহ শক্তিতে বিশ্বাসে বুঝাই না বলেছি অতএব আমি শেষ করতেছি আমি নিজেই শেষ করে দিচ্ছি ঠিক আছে অতএব এখানে আর চিল্লা চিল্লির দরকার নাই ওনারা যদি আসে আসুক ওনারা আমার সাথে কথা বলবে কি বলবে আমি শুনবো বুঝবো ঠিক আছে অতএব আমি যে কথাটা বলতেছিলাম আমাদেরকে কার দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে জবাব কার কাছে দিতে হবে ভয় কাকে করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল বিচল রাখুন আমিন আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন ওয়াকির দাওয়ানা কেউ বললো কি করবেন না আমি এমনিতেও ছেড়ে দিতাম সত্যি কথা আমি এমনিতেও ছেড়ে দিতাম ছেড়ে দিব আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমি এমনিতেও ছেড়ে দিতাম আমি দোয়া করতেছি শেষ আপনি দোয়া করতেছি আপনি জানান হবে হবে